এভাবে আর কতদিন আমাকে তো ফেমাস হতে হবে, এমন কিছু করা লাগবে, এমন ভাবে করা লাগবে যেটা বুঝতে হলে আপনার অনেক আইকিউ লাগবে। WhatsApp বাজান, দিস ইজ নোমান। ফেমাস হতে কে না চায় এই যুগ, আর ফেমাস হওয়ার জন্য বাঙালি কি না করে। ও মিয়া চিল, আপু দেখা দিলে ফিল, কন্টেন্ট না থাকলে আবেগ বেঁচে, কন্টেন্ট পুরো হিট লাখ লাখ টেকা, যেখানে কোর্স আছে সেখানে কিভাবে এভাবে কপি পেস্ট, ঠিক আছে ওরে বাবা মানবতা মনিটাইজ বার বার, দেশে যত গরিব আছে সব আমার দরকার, কি ভাই হ ভাই সবাই এখন এই যুগে, ফেমাস হতে চাইলে ব্রেন খুলে রাখবেন সাইডে। ইয়েস, ফেমাস হওয়ার জন্য শুধু একটা পেজ লাগবে, ট্যালেন্ট না থাকলেও চলবে, কিন্তু কন্টেন্ট, আরে বাজান 100 টাকা দিলে শুধু কন্টেন্ট আর কন্টেন্ট। ওকে ফাইন, আপনার পেজ না থাকলেও চলবে, শুধু ভুল করে ফুল ফুটলেই হবে, কারণ বাঙালি মসজিদে গিয়েও লিংক খোঁজে, ব্যাস রাতারাতি ফেমাস। কথায় আছে ফেম সবার জন্য না, কিন্তু কিছু আছে যারা ফেম পাওয়ার জন্য অশান্তি শুরু করে, আবার কেউ ফেম পেয়ে গেলে বকচুকগিরি করে, আর কেউ তো গেম খেলে ফেম পেয়ে ভালো সাজার চেষ্টা করে। যারা লোক কয় কি, বাংলাদেশের মানুষ বলে দেশে নাকি ভালো কন্টেন্টের কোনো দাম নাই, আর এই ব্যাপারটা নাকি যারা লোক প্রমাণ করে দিছে। তাহলে নাদির অন্ধকো ফেম পেলো কিভাবে, আন্তিক মাহমুদের ভিডিও কারা দেখে, আর আমরা সবাই কি বাইশে আসছি? মানে বাজান সিম্পিতি মার্কা পোস্ট দেখলে বাঙালির নুনু খাড়া যায়। সিম্পিতি থেকে মনে পড়লো টাকার কথা, কারণ পানি ফুটাতে যেমন আগুন লাগে ঠিক তেমন দরদ উতলাতে টাকা লাগে, যার জন্য ট্যালেন্ট বাদ দিয়ে ভিডিওতে টাকা দেখাতে পারলেই আপনার কন্টেন্ট ওকে। এই যুগে ক্রিয়েটিভিটি কেউ চলবে? ইয়েস, টাকা থাকলে কন্টেন্টের অভাব হয় না, এটা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি ভিডিও দিয়ে নাম কামাতে চাইলে টাকা পাবেন না, টাকা কামাতে পারলে নাম পাবেন না। এখন যদি আপনার নাম টাকা দুইটাই দরকার, তাহলে মানবতা দেখাবেন বারবার। নো হেডস, বাট এই যুগে মানবতা হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। বিদ্যানন্দের কথা ভুলে গেছেন? দুইটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া ভিডিওতে ভিউজ আসবে না, আর ভিউজ ছাড়া ভিডিও থেকে টাকা কামানো যাবে না। কিন্তু বাজান এমন একটা গোপন রহস্য আছে যেখানে আপনাকে কেউ থামাতে পারবে না, শুধু একটু কষ্ট করে চোখের পলকে ড্রেস চেঞ্জ করতে পারলেই আপনি হয়ে যাবেন ট্যালেন্টেড। আর যদি আপনি আপনার মানিজ্যত নষ্ট করতে পারেন, দেন ইউ আর দ্য মোস্ট ক্রিয়েটিভ পার্সন ইন দিস পম্পম গ্রাম উইথ 100% ব্র্যান্ড ভ্যালু। ওয়াক থু, যে যত বেশি আকাম কুকাম ইত্রামি ফাত্রামি বিশেষ করে নষ্টামি করতে পারবে, সে তত বেশি স্পন্সর পাবে। দেন হোয়াট ইজ ব্র্যান্ড ভ্যালু? হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল কাজ করতে পারলে আপনার ফলোয়ার্স বেড়ে যাবে, আর যখন আপনার ফলোয়ার্স বেড়ে যাবে তখন আপনার মধ্যে এমন একটা অ্যাটিটিউড রাখতে হবে যে আমি তো অনেক বড় সেলিব্রিটি, আমার অনেক হেটার্স তাই পুল ডাম দ্যাট ক্যাপ, লাইফলেস গুলো জেলাস ভাই, আমি কিছু পারি না, শুধু লিপসিং করি চোখের পলকে, উড়া দুরা রিস্ট চেঞ্জ করি ফাও মুভমেন্ট দিয়ে, আমি চুপচাপ থাকি এক্সপ্রেশন ছাড়া, মাথার ভিতর পুরোপুরি খালি, নাকামি করবে যারা, অভিনয় সুযোগ পাবে তারা, আয় হায়। কিন্তু ভিডিও বানানো আগে আপনার শিখতে হবে টাইটেল কিভাবে বানায়, ঠিক এরকম থাম্বনেল বানাতে না পারলে ভিডিও বানানোর কোনো দরকার নাই, আর ভিডিও আপলোড করার পর যদি স্যাভেজ রিপ্লাই দিতে না পারেন তাহলে তো আপনি মাইন্ড সেরবাচ্চা না। ইয়েস, অলওয়েজ একটা ডোন্ট কেয়ার ভাব রাখতে হবে, এবার পাবলিক আপনাকে বা না, ফলোয়ার্স থাকুক বা না থাকুক, আপনার মতো করে আপনার কন্টেন্ট বানাতে হবে, আর ভিউজ না আসলে বলতে হবে রুচির দুর্ভিক্ষ চলতেছে, হ্যান ত্যান সস্তা ফ্যান এসব বললে অন্যের উপর দোষ চাপাতে হবে, দ্যাটস ইট। এসব করতে পারলে আপনিও হয়ে যাবেন কনফার্ম লাইট অফ। 2 রানের চিপায় যখন মরিচের গুঁড়া পড়বে তখন বুঝবার রোস্ট কাকে বলে।